নমস্কার, আমি বিশাখা, শুরু করছি বাংলার প্রাইম টাইম। বিধানসভায় বিরোধীদের গলা টিপে ধরার চেষ্টা চলছে, এমনই অভিযোগ অন্তত করছেন বিরোধী বিজেপি বিধায়করা। কিন্তু কেন বলতে দেওয়া হয় না বলে এত অভিযোগ বিরোধীদের? কোন কথাটা বললে শাসক দলের খুব অসুবিধা হবে বলুন তো? চাকরি থেকে ডিএ চুরির কথা বলতে তো আর বিধানসভা লাগে না, রাস্তায় বসেই তো নাগাড়ে আন্দোলন চলছে। তাদের আটকাতে পারবে সরকার? দুর্নীতির তালিকা বলে শেষ করা যায় না, দুর্নীতিতে নাম জড়ায় তৃণমূলের একাধিক নেতার, সেই কথা বললেও অস্বস্তি বাড়ে শাসকের। কোন কোন নেতার নাম শুনলে তো শাসক দলের অনেক নেতাই ঢোক গিলছেন, এই যেমন কুন্তল ঘোষ, শাসকের বড় অস্বস্তির কারণ। কিন্তু তার সঙ্গে যারা জড়িত সেই বিষয়টার দিকে এবার নজর রাখার সময় হয়ে গিয়েছে। এই কুন্তল ঘোষ কি শুধু একটা নাম নাকি একেবারে 40টা মাথা নিয়ে ঘুরেছে এই কুন্তল ঘোষ? কি সেই ব্রেকিং নিউজ যেটা বাংলার প্রাইম টাইমে এবার তার থেকে পর্দা সরবে? আলিবাবা 40 জন নয়, চাকরি চুরির জন্য জেলায় জেলায় ঘুরতো কুন্তলের 40 এজেন্ট। এই এজেন্টদের হাত ধরেই চলতো ভুয়ো চাকরি প্রার্থীদের নিয়োগ। এজেন্টদের হাত ঘুরেই কুন্তলের পকেটে আসতো টাকা, কারি কারি টাকা, আর ঘুষের টাকার একটা মোটা অংশ যেত পর্ষদের আধিকারিকদের কাছেও। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, এই যে কুন্তলের 40 জন এজেন্ট, তাদের কাজটা কি ছিল, কিভাবে টাকা আসতো, কি জানা যাচ্ছে? বলতে 2014 সালের যে টেট পরীক্ষা হয়, 2017 সালের যে পরীক্ষা হয়, বা তাছাড়াও যে সমস্ত এসএসসির পরীক্ষা হয়েছিল, যেগুলোর মূলত নিয়োগের দায়িত্বে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এসএসসি, তাদের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা যখন শেষ হয়ে যেত, তারপরে রেজাল্ট বেরোনোর আগে এবং পরীক্ষা শুরু হওয়ার আগে যারা এই সমস্ত ক্যান্ডিডেটরা ছিল, অর্থাৎ যারা এই টাকা দিয়ে চাকরি পেতে চেয়েছিল, তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতো কুন্তল ঘোষের এই এজেন্টরা। কুন্তল ঘোষের এজেন্টরা তারপর কী করতো, একদম পরিষ্কার ইডির যে সাবমিশন কপি রয়েছে, সেই সাবমিশন কপিতে পরিষ্কার রয়েছে যে কুন্তল ঘোষের এই এজেন্টরা তারপর এই অযোগ্য পরীক্ষার্থীদেরকে নিয়ে আসতো কুন্তল ঘোষের যে বিভিন্ন অফিস, ফ্ল্যাট এবং বাড়ি রয়েছে সেখানে, এবং সেখানে যখন নিয়ে আসা হতো, সেখানে নিয়ে আসার পর কুন্তল ঘোষের সেই অফিসে কোনো না কোনো প্রভাবশালী থাকতেন, সেই প্রভাবশালীকে দেখিয়ে কুন্তল ঘোষ এই সমস্ত অযোগ্য পরীক্ষার্থীদেরকে অ্যাসিউরেন্স দিত যে আপনারা টাকা দিন, তার বদলে চাকরি হয়ে যাবে। সেই প্রভাবশালী কারা, সেখানে কখনো অনিক ভট্টাচার্য, কখনো পার্থ চট্টোপাধ্যায়, এদের নাম উঠে এসেছে। এবং আর একজনের নাম উঠে এসেছে, তিনি হচ্ছেন কালীঘাটের কাকু। সেই কালীঘাটের কাকুর কাছে কিন্তু একটা নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছে দেওয়ার জন্যও কিন্তু সে জানাতো, অর্থাৎ কুন্তলের কাছে যে টাকা আসবে সেই টাকা পৌঁছে যাবে কালীঘাটের কাকুর কাছে। এবং কে এই কালীঘাটের কাকু সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, সেটা ইডি তদন্ত করে দেখছে। কিন্তু এই কালীঘাটের কাকু, তার কিন্তু যথেষ্ট ভাইটাল রোল রয়েছে এই গোটা দুর্নীতিতে। এর পাশাপাশি এই টাকা কোথায় যেত, পর্ষদ অফিসে, পর্ষদ অফিসের বিভিন্ন যে আধিকারিকরা রয়েছে তাদের কাছে পৌঁছাতো। কিন্তু কেন পৌঁছাতো পর্ষদ অফিসে, তার কারণ আমরা বিশাখায়ের আগেও দেখিয়েছি যে ভুয়ো পাসের সার্টিফিকেট, ভুয়ো লিস্ট, এইগুলো তৈরি করবার জন্য তো পর্ষদ অফিসের যারা লোক তাদের সাহায্যের প্রয়োজন, এবং সেই সমস্ত আধিকারিকদের কাছে টাকা পৌঁছে যেত, যারা সার্ভার মেনটেন্যান্স থেকে শুরু করে লিস্ট তৈরির সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কাছে, এবং তার পাশাপাশি কিন্তু পৌঁছাতো তাদের কাছে। এখানে একটা পরিষ্কার বিষয় বোঝা যাচ্ছে, একটা কোথাও গিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে। একদিকে কুন্তল ঘোষ, তার 40 এজেন্ট এবং পর্ষদের আধিকারিক, আর তার মধ্যমণি হচ্ছে সেই কালীঘাটের কাকু, যে কাকুর কথা বারবার উঠে আসছে। কিন্তু কে সেই কালীঘাটের কাকু, এখনো পর্যন্ত দুর্নীতির সেই পর্দাফাঁসের সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব। আমরা এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজের দিকে নজর রাখলাম, এই সঙ্গে সঙ্গে আরো একটা ব্রেকিং নিউজ আমরা তার সেই ব্রেকিং নিউজটা তো যাবো এই মুহূর্তে। আমরা যে খবরের দিকে নজর রাখবো, আরো অস্বস্তিতে গ্রুপটির কর্মীরা, নবম দশমে 1911 জনের যে চাকরি বাতিল, সেই চাকরি বাতিল মামলায় কোনো স্থগিতাদেশ নয়, কোনো স্থগিতাদেশ দেওয়া হলো না। কমিশনের সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় বলে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার রায়দানের সম্ভাবনা। পাশাপাশি এবার চাকরি যেতে বসেছে আরো 618 জন শিক্ষকের। এসএসসি নবম দশমে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই চাকরি বাতিলের বিষয়টা আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার নিউজরুম থেকে। স্বর্ণালী, এর এই গোটা বিষয়টায় অনেক অনেক দুর্নীতি, কিন্তু এখন কোন জায়গায় কোর্টের প্রসিডিওর দাঁড়িয়ে রয়েছে জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে। একদম
অভিষেকা এই মুহূর্তে যে সবথেকে বড় ব্রেকিং আমরা আগেই বলছিলাম যে 9টার সময় টান টান সবথেকে বড় ব্রেকিং নিয়ে আসছে রিপাবলিক বাংলা সেটা হচ্ছে এটাই কিছুক্ষণ আগে যা শেষ হয়ে গিয়েছে অর্থাৎ যে শুনানি চলছিল ভুয়ো শিক্ষক তাদের যে দল অর্থাৎ যে ভুয়ো শিক্ষকের চাকরি গতকাল বাতিল হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত আজকে তার শুনানি চলে কারণ তারা সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গিয়েছিল ডিভিশন বেঞ্চে এবং ডিভিশন বেঞ্চে কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় শেষ পর্যন্ত বহাল থাকলো অর্থাৎ বিষয়টা এই মুহূর্তে যে খবর জানতে পারছি আমরা যে যাদের তালিকা তৈরি করা হয়েছিল গতকাল যে 1911 জন সেই 1911 জনের চাকরি বাতিল হচ্ছে এবং এখানে লক্ষণীয় বিষয় যে কি কি অভিযোগ ছিল অভিযোগ ছিল ওয়েমার শীটের কারচুপি যে মারাত্মক অভিযোগ আর যে অভিযোগ ছিল সাদা খাতা জমা দিয়ে নাম্বার বাড়িয়ে নেওয়া সেই সমস্ত অভিযোগে দুষ্ট এই 911 জন চাকরি প্রার্থী যারা এতদিন ধরে সরকারের চোখে ধুলো দিয়ে ঘুষ দিয়ে তারা চাকরি করে আসছিলেন এতদিন পর্যন্ত এবং নিঃসন্দেহে কমিশনের একাংশের মদতে পর্ষদের একাংশের মদতে সরকারি একাংশের আমলার মদতে তাদের চাকরি কোনো মতেই আর কেউ ঠেকাতে পারছে না বিশাখা শুধু তাই নয় এর সঙ্গে যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে আরও আপডেট তা হলো এই 911 জনের 952 জন যে যে তালিকা ছিল 911 জনের চাকরি বাতিল হওয়ার তার মধ্যে কিন্তু 952 জনের মধ্যে 618 জনের নামের তালিকা প্রকাশ করলো এসএসসি এর আগে অর্থাৎ এর সঙ্গেই যেটা 900 গ্রুপ ডির পাশাপাশি যে 952 জনের তালিকা তৈরি করা হয়েছিল এসএসসি তরফ থেকে যাদের কথা এসএসসি নিজেরাই বলছে যে এদের মধ্যে এই ভুয়ো শিক্ষক রয়েছে নবম এবং দশমে বিষয়টা এই মুহূর্তে আমরা জানতে পারছি 952 জনের মধ্যে 618 জনের তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে আমরা জানি না এই 618 জন আবারও আগামীকাল আবারও সিঙ্গার ডিভিশন বেঞ্চে যাবে কিনা আবারও নতুন করে কোনো আবেদন করবে কিনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কিছুক্ষণ আগে অর্ণব যে খবর ব্রেক করলো বিশাখা যে শুধুমাত্র কুন্তল নয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল নয় কুন্তলের মতো এরকম অজস্র নেতা ছড়িয়ে রয়েছে গোটা রাজ্যে জেলায় জেলায় আলিবাবার 40 চোর আমরা শুনেছি আলিবাবার 40 চোরের মতো ঠিক কুন্তল ও 40 এজেন্ট নিয়ে এই এত বড় প্রক্রিয়া চালাতো কর্মকাণ্ড চালাতো এবং যার ফসল হচ্ছে এই কারি কারি ভুয়ো শিক্ষক বিভিন্ন জায়গায় ঢুকে বসে রয়েছে এখন এই ভুয়ো শিক্ষকদের যতক্ষণ না পর্যন্ত আইডেন্টিফাই করা যায় যতক্ষণ না পর্যন্ত ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু শূন্যপদ তৈরি হবে না এবং একই সঙ্গে রিক্রুটমেন্টও হবে না তাই মনে করা হচ্ছে নিঃসন্দেহে এই রায় যুগান্তকারী রায় হতেই পারে এর পরবর্তীকালে কিন্তু এই ভুয়ো শিক্ষকরা ডিভিশন বেঞ্চের রায়কেও চ্যালেঞ্জ করে হয়তো উচ্চতর আদালতে যেতে পারেন এবং যেরকম আজকেই শর্মা ব্যানার্জি বিজেপি নেতা তিনি একটি মারাত্মক অভিযোগ করেছেন বিশাখা জানিয়ে রাখে এই মুহূর্তে শর্মা ব্যানার্জি অভিযোগ মারাত্মক অভিযোগ বিজেপি নেতা শর্মা ব্যানার্জি তার বক্তব্য হচ্ছে এর নেপথ্যে হয়তো কোনো সরকারি সহায়তা রয়েছে যেখানে ডিএর জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করে মামলা লড়ার জন্য সেখানে হয়তো শর্মাবাবুর অভিযোগ যে হয়তো যারা ভুয়ো শিক্ষক যাদের জন্য সুপার নিউমারিক পোস্ট চয়েছে তৈরি করতে চেয়েছিলেন ব্রাত্য বসু হয়তো তাদের জন্য সরকারও পেছন থেকে সাহায্য করবে সেক্ষেত্রে এই লড়াই কোথায় শেষ হবে আমরা জানি না কিন্তু এটুকু ঠিক বিশাখা যে সত্যের জয় হয় শেষ পর্যন্ত পাপ বাপকেও ছাড়ে না এবং একই কারণে কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখলো আগামীকালই বাকি ভুয়োদের তালিকা প্রকাশ করতে চলেছে এসএসসি নবম এবং দশমের জন্য সেক্ষেত্রে চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হলো বিশাখা ধন্যবাদ স্বর্ণালী অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোথাও গান্ধী মূর্তির পাদদেশে কোথাও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যে লড়াইটা দীর্ঘদিন ধরে জারি রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইয়ে কোথাও গিয়ে কোর্টে শিলমোহরের অপেক্ষা করছেন তারা এবং এখন যেটা জানা যাচ্ছে 1911 জনের চাকরি বাতিলের মামলায় কোনো স্থগিতাদেশ নয় বরং উল্টে আরও 618 জন শিক্ষকের চাকরিও যেতে পারে সেই দিকেই আমরা নজর রেখেছিলাম আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে সিনিয়র এইচআর স্বর্ণালী সরকার আর এই সমস্ত লাগাম ছাড়া দুর্নীতির বিষয়টা যখন একদম সামনে উঠে আসছে সেই জায়গা থেকে বিধানসভার ছবিটাতেও সেই একই ধরনের ছবি দেখা যাচ্ছে যেখানে যেখানে বারবার বলা হচ্ছে যে বিধানসভায় তাদের কণ্ঠরোধ করা হচ্ছে বলছেন বিরোধীরা এবং বারবার এই কথাগুলো বলা হচ্ছে সেটা বিধানসভা হোক রাস্তার আন্দোলন হোক সব জায়গাতেই বলা হচ্ছে লাগাম ছাড়া দুর্নীতি এত দুর্নীতি এবং একদিকে যদি তাকানো যায় সেখানে মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে সেখানে 701 দিন ধরে যারা চাকরির দাবিতে এসএলএসটি চাকরি প্রার্থীরা তারা রয়েছেন আবার মাতঙ্গিনী মূর্তির পাদদেশে যারা গ্রুপ ডি কর্মী তারা রয়েছেন ডিএর দাবিতে এতগুলো মানুষ তারা 18 দিন ধরে লড়াই করছেন শহীদ মিনারে সবাই বলছেন চুরি হয়েছে কারুর চাকরি চুরি হয়েছে অধিকারের চাকরি কোথাও তারা যোগ্য বলে তারা চাকরির দাবিতে লড়াই করে যাচ্ছেন আবার কেউ বলছেন তাদের অধিকারের
করে ডিএ চুরি গিয়েছে, কেউ বলছে আবাসের ঘর চুরি গিয়েছে, রাজ্য জুড়ে শুধুই দুর্নীতি। যত না উন্নয়নের অঙ্গীকার যা যা ইশতেহারে উঠে এসেছিল তার পাশাপাশি এই যে এত দুর্নীতির যে তালিকা, সেই তালিকা বলে শেষ করা যায় না। ডিএ নিয়ে আমরা যখন দেখেছি যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার মুখোমুখি হয়েছিল সংবাদ মাধ্যম, আমাদের রিপাবলিকের প্রতিনিধিকে তিনি কিভাবে এড়িয়ে গিয়েছেন সেই ছবিটা আমরা দেখব। বখরা ডিএর দাবিতে ইতিমধ্যেই সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন এবং শুক্রবার থেকে সর্বোচ্চ 5 জন করে ওনারা যে দাবি হকে ডিএ চাই তার জন্য আমরণ অনশনেও বসেছেন। সেক্ষেত্রে আমরা দেখেছি সম্প্রতি যে নিয়োগ দুর্নীতির জেরে চাকরি গেল এবং রাজ্যের কিছুটা হলেও মুখ পুড়েছে, তাহলে কি এবার সেক্ষেত্রে ডিএ আন্দোলনকারীদের মনোবল বাড়ছে বলে মনে হয়? আমি আবার বলছি যে আমি প্রায় আপনাদের সমস্ত প্রশ্ন দিয়েছি। এটা একটা ক্রীড়া উৎসব এখানে করতে এসেছি, ফলে ক্রীড়াতন্ত্রীয় দিবসে এরকম প্রজাতন্ত্রীয় প্রশ্ন, রিপাবলিকান প্রশ্ন, এটা ডেমোক্রেটিক যে পরিসরে এটা ঠিক হচ্ছে না। জনপ্রতিনিধি, তিনি রাজ্যের মন্ত্রী বিধায়ক জনপ্রতিনিধি, তিনি বলছেন রিপাবলিকান কোনো প্রশ্নের, প্রজাতান্ত্রিক কোনো প্রশ্নের উত্তর দেবেন না, কারণ ক্রীড়াতান্ত্রিক দিবসে নাকি তাকে প্রজাতান্ত্রিক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। তিনি একটু অস্বস্তিতে তো পড়বেনই, কারণ ডিএ নিয়ে প্রশ্ন করা হয়েছে যে, আর সেই রকম বেশ কিছু প্রশ্ন বিধানসভাতেও করা হচ্ছে, হই হট্টগোল হচ্ছে। কেন? কারণ সরকারের অস্বস্তি হচ্ছে এমন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়তো কোথাও গিয়ে বাধছে শাসক দলের শাসকের। সপ্তাহের প্রথম দিন এই নিয়ে হই হট্টগোলে উত্তাল হলো বিধানসভা। বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে ওয়াকআউট করলো বিজেপি, আনা হলো স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও। বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশনের প্রস্তাব আনলেন তাপস রায়, যদিও সেই প্রস্তাবকে অনুমোদন করেননি স্পিকার। বিজেপি লেজিসলেচার পার্টি ঠিক করেছি নিয়ম মেনে এই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মুখ করব। দেখুন, চিফ মিনিস্টারের সম্বন্ধে যদি কোন রকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো বক্তব্য রাখে সেটাকে আমি বাধা দিতেই পারি। ফের একবার রাজ্য বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ বিজেপির। উদয়ন গুহ যখন প্রথম বাধা দেয় আমি হাউসে বলেছি যে এনাফ ইজ এনাফ, আপনারা হাউসটাকে ডিবেট ডিসকাশনের জায়গায় আনুন। সোমবারের অধিবেশনে উত্তেজনার পারদ চড়ল আরো তুঙ্গে। রাজ্যপালের জবাবি ভাষণ নিয়ে সোমবারও উত্তাল ছিল বিধানসভা। স্পিকারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। অভিযোগ, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাই আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেনশনের প্রস্তাব আনা হয়। যদিও সেই প্রস্তাবকে অনুমোদন দেননি স্পিকার, তবে শুভেন্দুর বক্তব্য রেকর্ড না করার নির্দেশ দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট করে বিজেপি। আমরা এতজন এমএলএ আছি, অনলি অপোজিশন, রেকগনাইজ পলিটিক্যাল পার্টি বিজেপি। আমার কথা যদি সব বাতিলই করে দেন, মুখ্যমন্ত্রীর কোনো ত্রুটি বিচ্যুতি 9-6 চাকরি কেলেঙ্কারি দিয়ে কেলেঙ্কারি এগুলো যদি বলা না যায় তাহলে এই সভা কি করে চলতে পারে? এটা তো তৃণমূলের দলীয় সভায় পরিণত হয়েছে। আমি অপোজ করেছি, বাধা দিয়েছি, আমাদের এমএলএরা শাউটিং স্লোগান করেছেন, আমি অধ্যক্ষকে চেয়ারে বসে 1 মিনিট সময় দিয়েছি। আজকে যে অপমানজনক ভাষায় উনি স্পিকারকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা, এটা পরিষদীয় রাজনীতির সৌজন্যের একবারে তলানিতে চলে গেছে। ক্ষমা চাইতে হবে, কথা উইথড্র করতে হবে, এই ধরনের কথা বলেছেন। তারপরেও যে মাননীয় মুখ্যমন্ত্রী ওর বিরুদ্ধে প্রিভিলেজ বসা নানা হয়েছিল সেটা ক্ষমা করে দিয়েছেন, এই সৌজন্য, একটা ব্যতিক্রমী সৌজন্য বিধানসভা আমার চোখে দেখা। যদিও এরপর রাজ্যপালের জবাবি ভাষণ নিয়ে বক্তব্য রাখতে উঠে শুরুতেই স্পিকারের কাছে শুভেন্দুর হয়ে ক্ষমা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিজেপি। আমরা বিজেপি লেজিসলেচার পার্টি ঠিক করেছি নিয়ম মেনে এই অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মুখ করব। তিনি প্রথমেই বললেন, বিরোধীদের হয়ে আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, আমি ক্ষমা চাইছি ওদের আচরণের জন্য। তারপরেও আমাদের তাপস রায়, তিনি এনেছিলেন একটা প্রিভিলেজ, সে মোশনটা দিয়েছিলেন ওকে সাসপেন্ড করবার জন্য,
মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে দাঁড়িয়ে এই কথা বলেছেন, আমি ওনাকে অনুরোধ করি যে আপনি প্রত্যাহার করে নিন। এই পরিপ্রেক্ষিতে, এই প্রেক্ষাপটে এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই। বিরোধীদের কণ্ঠরোধের অভিযোগ এই প্রথম নয়। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে আগেও বহুবার অধিবেশন কক্ষে বিরোধীদের বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। বাজেট অধিবেশনেও সেই ঘটনারই পুনরাবৃত্তি। আদৌ কি সুষ্ঠুভাবে অধিবেশন চলতে পারবে? রিপাবলিক বাংলা। বিধানসভায় তুমুল হই হট্টগোল। বিধানসভার যদি এই ছবি হয় তাহলে রাস্তার ছবিটা কিরকম? রাস্তাতেও তুমুল হই হট্টগোল বিভিন্ন ইস্যুতে। মুখ্যমন্ত্রীর ভুল মন্তব্যে মতুয়াদের অপমানের অভিযোগ, আর তার প্রতিবাদেই মিছিল অব্যাহত দিকে দিকে। রাজারহাট নিউ টাউন থেকে মতুয়াদের মিছিল, কেষ্টপুর বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগেই মিছিল আটকায় পুলিশ, শুরু হয় ধস্তাধস্তি। মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তুলে মিছিলে সুর চড়ান মতুয়ারা। মুখ্যমন্ত্রী সারা পৃথিবীর লোকগুলোকে ভালোবাসে, আর উনি আজকে আমাদের ধর্মকে যে নিন্দা করেছে, গুরুচরণ ঠাকুরকে উনি বলছেন গুরুচরণ বলে, আমার বলছে আমি ঠিক বলেছি কিনা, উনি সম্পূর্ণ ভুল বলেছে। উনি ক্ষমা চাক যে বৌদ্ধ সম্প্রদায় রাজা আমি ভুল বলেছি। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর কেটে গিয়েছে প্রায় দুই সপ্তাহ, কিন্তু এখনো ক্ষোভে ফুসছেন মতুয়ারা। ক্ষমা না চাওয়া পর্যন্ত থামবে না প্রতিবাদ, তাও বুঝিয়ে দিচ্ছেন প্রতিদিন। সোমবার রাজারহাট নিউ টাউন থেকে প্রতিবাদ মিছিল করে মতুয়ারা। কেষ্টপুর থেকে এই মিছিল পৌঁছবে এবং এই মিছিল এই মুহূর্তে রাজারহাট নিউ টাউনের গোবিন্দনগর থেকে শুরু হচ্ছে। মিছিল আটকাতে কেষ্টপুরে তখন পুলিশে পুলিশে ছয়লাপ। মিছিল কেষ্টপুর পৌঁছতেই ধুমধুমার, পুলিশ মতুয়াদের আটকাতে শুরু হয় ধস্তাধস্তি। সেই মুহূর্তে পুলিশের সাথে যারা মতুয়া মহাসংঘের সদস্যরা রয়েছেন তাদের সাথে কাটিয়ে ধস্তাধস্তি পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। উত্তর চব্বিশ পরগনার গোমা স্টেশন রোডের কামারপুকুর ও রাজবেরিয়া মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মতুয়াদের। মতুয়া আন্দোলনের আজ অশোকনগরেও, গাইঘাটাতেও যশোর রোড অবরোধ করে চলে বিক্ষোভ। রিপাবলিক বাংলা। বকেয়া ডিএর দাবিতে সুর চড়ছে সরকারি রাজ্য সরকারি কর্মীদের। শহীদ মিনারে আন্দোলনের 18 দিনে চলছে অনশন কর্মসূচি। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন অনশনরত আন্দোলনকারী। বঞ্চনার প্রতিবাদে আজ দিন ভর পূর্ণ দিবস কর্মবিরতিতে রাজ্য সরকারি কর্মীরা, জেলায় জেলায় কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা। রাজ্যের সরকারি অফিসগুলোতে চলে পেন ডাউন কর্মসূচি, স্কুল হোক, আদালত হোক বা হাসপাতাল, সর্বত্রই একই ছবি। সরকার, এই সরকার যত নীরব থাকবে তার ভিত্তি তত কিন্তু দুর্বল হবে। হকে দিয়েছে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছেন আন্দোলনরত সরকারি কর্মীরা। প্রতিবাদের ঢেউ ক্রমশ জোরালো হচ্ছে। দিনের পর দিন বঞ্চনার শিকার হয়ে আজকে তারা পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছেন এবং তাদের হুঁশিয়ারি, আজকের পরও যদি সরকারের টনক না নড়ে তাহলে কিন্তু আগামী দিনে লাগাতার কর্মবিরতি চলবে। ন্যায্য দিয়ে দাবিতে শহীদ মিনারে আন্দোলনের 18 দিন। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরে চলে কর্মবিরতি। আজকে আমরা সরকারকে একদিনের বার্তার মাধ্যমে, একদিনের কর্মবিরতির মাধ্যমে চরম হুঁশিয়ারি দিতে চাই যে যদি এখনো পর্যন্ত আমরা এই কর্মচারীদের দাবি না মেনে নেন, আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ আরো অচল অবস্থার দিকে যাবে। মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি, নদিয়া থেকে দুর্গাপুর, জেলায় জেলায় চলে বিক্ষোভ কর্মবিরতি। বঞ্চনার শিকার সরকারি কর্মীরা, দুর্নীতির শিকার শিক্ষিত বেকারেরা, পাহাড় প্রমাণ দুর্নীতি। আর সেই দুর্নীতির বিরুদ্ধে আঙুল তুললেই কণ্ঠরোধের চেষ্টা। বিধানসভাতেও এদিন ধরা পড়ল সেই ছবি। রিপাবলিক বাংলা।
আমরা দেখলাম যে 18 দিন ধরে যেখানে শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি ডিএর জন্য লাগাতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে এবং পূর্ণ দিবস কর্মবিরতির ডাক দেওয়া হলো রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে। সেই জায়গা থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ডিএ আন্দোলন নিয়ে ডিএর দাবিতে যে মানুষ একদিকে অন্যদিকে রাজনৈতিক চর্চা অব্যাহত, যখন বিরোধী বিজেপি বলছে যে এত ফারাক কি করে হয় কেন্দ্র রাজ্যের ডিএর মধ্যে 35% ফারাক, তখন সেই ফারাক সেই সত্যিটাকে কোথাও গিয়ে যেন মাছ দিয়ে সত্যি ঢাকার চেষ্টা করছেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়। দেখুন চর্চা। আমার কাছে মনে হয় যে আমরা যারা ডিএ পাই আমরা কিছু হলেও সপ্তাহে দুদিন মাছ খেতে পারি, একটু মাংস খেতে পারি, আমাদের সেই সুযোগটা আছে এবং সেটা হচ্ছে বাংলার মানুষের জনসংখ্যার খুব একটা ছোট্ট পার্সেন্টেজ লোক ডিএ পান, সে তারা আগে পাবে না যে মানুষগুলো এক মাসেও একটা মাছ খেতে পায় না তারা আগে পাবে, এটা আমি সকলকে ভাবতে বলবো, কারণ ডিএ পেলে আমিও পাবো। কতদিন ধরে ডিএ পাচ্ছেন না, 38% পৌঁছে গেছে প্রায় সব জায়গায়, আর এখানে 3% মানে 35%-এর ডিফারেন্স, এই ডিফারেন্স হিউজ ডিফারেন্স, এবং এর ফলে বাংলার গোটা অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু চাকরিজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তা না, অপেক্ষা করতে হবে আমাদের সরকার আসে এসে দিয়ে দেবে কেন্দ্রীয় হারে দেবে। ডিএর যে ফারাক সেই ফারাক আদৌ কোনোদিন কমবে কি না সে তো সময়ের অপেক্ষা। আমরা আরও অনেকগুলো খবর নিয়ে ফিরে আসি, অনেকগুলো খবর রয়েছে দিনভর, বহু গরমা গরম খবর রয়েছে বহু, সেই সমস্ত খবরের দিকে তাকাবো কিন্তু একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু পাল্টা অভিষেককেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সেই চ্যালেঞ্জ অভিষেক গ্রহণ করবেন কি সেই উত্তর এখনো অজানা। 40 ঘন্টা সময় দিলাম, তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করো আর মানুষের কাছে ক্ষমা চাও। গত শনিবার মাথা ভাঙার সভায় কেন্দ্রকে 48 ঘন্টা সময় দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার আরও এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী 19 ফেব্রুয়ারি অর্থাৎ পরের রোববার সকাল 10টা থেকে সন্ধে 6টা অবধি নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে জেলার তরফে। এর জবাব দিতে হবে, স্পষ্ট করুক কেন রাজবংশীদের উপর অত্যাচার হবে। কিন্তু অভিষেককেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। অভিষেককে কি জবাব দিলেন নিশীথ শুনুন। একবার নয় আপনি হাজারবার করতে পারেন, করুন, কিন্তু তাতে হবেটা কি? বাড়িতে বয়স্ক বাবা মা থাকেন, বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা থাকেন, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার বুকের পাটা থাকে, আপনি আসুন দিল্লিতে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আপনি ঘেরাও করে দেখান, তাহলে বুঝবো নেতৃত্ব হিসাবে আপনার মধ্যে ম্যাচিউরিটি এসেছে। কোচবিহার জেলায় রাজবংশী ভোট চিরকালই বড় ফ্যাক্টর, কিন্তু এই রাজবংশীদের সিংহভাগই বিজেপির দিকে ঝুঁকে। পঞ্চায়েতের আগে রাজবংশীদের মন পেতে অভিষেকের এই ঘেরাও কর্মসূচি বলে মনে করছে রাজনৈতিক মহল। এবার নিশীথের ছোড়া চ্যালেঞ্জ অভিষেক গ্রহণ করেন কিনা সেই অপেক্ষায় বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। আমাদের রাজ্যে আর কিছুর অভাব থাক না থাক, বোমার কোনো অভাব নেই, অভাব নেই আগ্নেয়াস্ত্রও। আমডাঙ্গা স্কুল সংলগ্ন এলাকায় একের পর এক বোমা বিস্ফোরণ, উদ্ধার তাজা বোমা, আতঙ্ক ছড়িয়ে পড়লো এলাকায়। পরিস্থিতি এমন হয় যে স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন প্রধান শিক্ষক, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বাসন্তীতে মাঠে যখন উদ্ধার হলো বালতি ভর্তি বোমা, তখন প্রকাশ্য দিবালোকে বোমাবাজি চলল আমডাঙ্গার সাধনপুরে। পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে লক্ষ্য করে পরপর 5টি বোমা ছোড়ার অভিযোগ। বোমা বিস্ফোরণে জখম হয়েছে ওহিদুল ইসলাম নামে এক ব্যক্তি, আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। স্থানীয় যুগল কিশোর হাজারিলাল ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালের গায়েই চলে বোমাবাজি, আতঙ্কে স্কুল বন্ধ করে দিতে বাধ্য হন প্রধান শিক্ষক। আমার স্কুলের জাস্ট গায়ে
পাঁচিলের গায়েই বোমাবাজি হয়েছে। আবার যদি পরিস্থিতি কোনো ওর্সেন পজিশনে চলে যায় সেই ভয়ে বাচ্চাদের দায়িত্বটা কে নেবে? বিশেষ করে বিডিও এবং এসআইয়ের পরামর্শ অনুযায়ী ছুটি বলে গার্জেনরা রাখতে চাইছে না বাচ্চা। বোমাবাজির ঘটনায় আটক করা হয়েছে দুজনকে, আলিউর গোলদার এবং আকরাম হোসেন নামে দুজনকে আটক করেছে আমডাঙ্গা থানার পুলিশ। এখানে পারিবারিক বিবাদের জন্য অশান্তি হয়েছে এলাকায়, স্কুলের পাশে এখানে ঘটনা একটা হয়েছে, কেউ যদি অন্যায় করে থাকে সে অন্যায় শাস্তি পাবে। ঘটনার মূল অভিযুক্ত ইমদাদুল গোলদার পলাতক, তার খোঁজে চলছে তল্লাশি। থমথমে আমডাঙ্গা সাধনপুর এলাকা, ঘটনাস্থলে রয়েছেন পুলিশ আধিকারিকরা। যাদের আটক করেছে তার মধ্যে একজন রয়েছেন অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী, উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা থেকে টিটব বিশ্বাস, রিপাবলিক বাংলা। শিয়রে পঞ্চায়েত ভোট আর দুয়ারে বোমা, ভোটের হাওয়ায় মিশছে বারুদের গন্ধ, বাংলায় জেলায় জেলায় যেন বোমা গুলির কারনামা। বাসন্তীতে মাঠে উদ্ধার বালতি ভর্তি বোমা, এবং শুধু সেখানেই নয়, সেখানেই যে বোমা পাওয়া গেছে এমনটা নয়, এরাজ্যে পকেটে পকেটে ঘুরছে আগ্নেয়াস্ত্র। মালদা ও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতীরা। কলাগাছের গোড়ায় কি দেখতে পাচ্ছেন? একটা দুটো নয়, পড়ে আছে বালতি ভর্তি বোমা। তিতকুমার এলাকা থেকে বোমা উদ্ধারে যায় পুলিশ, বোমাতঙ্কে থমথমে গোটা গ্রাম। বহুত তো ভয়ের মধ্যে, কারণ পাশে একটা গ্রামের পাশে বোম ব্লাস্টিং হলো, এই কারণে আমি একটা ভয়ের মধ্যে এসব। বালতি ভর্তি বোমা দেখলেন বাসন্তীতে, একই দিনে মালদাতেও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী। একটি পিস্তল এবং দু রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ঘটনার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যেহেতু সামনে পঞ্চায়েত ইলেকশন আছে, এখন থেকে এগুলো সব জোগাড় করা হচ্ছে যেন পঞ্চায়েত ইলেকশন সুষ্ঠুভাবে না হয়। আমরা প্রশাসনকে এটাই বলবো যে আপনারা ভালো করে তদন্ত করেন, বাইরে থেকে কিভাবে বন্দুক আসলো, বাংলাটা চালাচ্ছে কে? বাংলাটা তো চালাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারই তো চালাচ্ছে। যদি বারুদ আর বোমা পিস্তলের যদি এই যদি হতো তো তাহলে ফের এত ধরা পড়তো কেন? ধরা পড়ছে বাংলাটাকে শান্ত রাখার উদ্দেশ্যে, আগামী পঞ্চায়েত নির্বাচন যাতে সুষ্ঠুভাবে যাতে হয়। মালদার পাশের জেলা মুর্শিদাবাদেও আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। বাজেয়াপ্ত দুটি আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি। নাকা চেকিং টেকিং বাড়াতে হবে, ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। স্পেশাল প্রোটেকশন নিয়ে কালো কালো ঝান্ডা লাগিয়ে কালো কালো সারা দেহে বসন পরে একটু জায়গা দাও মা আমি গুন্ডামি করে আসি, এটাকে বন্ধ করতে হবে। আর্মস ক্যারি করে ওইসবের সুযোগে, নোট ক্যারি করে ওইসবের সুযোগে, ওটা দেখে নিতে হবে। এটা আমাদের বাংলার লোকেরা করে না, কিন্তু বাংলায় অন্যান্য মাইন্ডেড আমাদের লোকেরা করে না, অন্তত অন্যান্য মাইন্ডেড যারা আছে চক্রান্ত করে, চক্রান্তকারীরা করে। মুখ্যমন্ত্রী নির্দেশের পর পুলিশ যদি সত্যি সতর্ক থাকতো তাহলে এত বোমা গুলি এলো কোথা থেকে? রঞ্জিত সর্দার ও দীপঙ্কর গোস্বামী, সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। এবার আসি গোষ্ঠীদ্বন্দ্বের খবরে। বাসন্তীতে তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে লাগাম ছাড়া দুর্নীতির অভিযোগ। রাস্তায় টায়ার জ্বালিয়ে হাতে ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল তৃণমূলের এই নেতাকর্মীরা। বাসন্তীর যে পানিখালি, সেই পানিখালি মোড়ে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, কারণ উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। দাউদাউ করে জ্বলছে আগুন। তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ তৃণমূলেরই। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে তৃণমূল বনাম তৃণমূলের কাজিয়া প্রকাশ্যে। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশের সামনেও চলে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে পথে নামলেন তৃণমূলেরই কর্মীরা। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছে, তারা উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তারা এই বিক্ষোভ দেখাচ্ছে। দুর্নীতিবাদ আজকের ওর বাড়ি কলবাজার এলাকায় হাহাকার জনগণের পাশে নেই, তার জন্য আমাদের বিক্ষোভ। বই অ্যাকচুয়ালি তৃণমূলের, আসলে তৃণমূলের নামে তৃণমূল, কিন্তু দুর্নীতির প্রধান, দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে, যার জন্য আমরা চাইছি ওই দুর্নীতিগ্রস্ত উপপ্রধানের পদত্যাগ।
দেখলেন তো তৃণমূলের নেতা কর্মীরাই বলছে তৃণমূলেরই বিরুদ্ধে। যদিও উপপ্রধানের সাফাই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা তৃণমূলের লোকই নয়, তারা মূলত কিন্তু তারা তৃণমূল নয়, কেননা আমাদের কাছে প্রমাণ স্বরূপ আছে তারা মানেছে বিজেপি এবং আইএসএফের সাথে তাদের পুরো আতাত আছে। তৃণমূলের এই আচ্ছা চিতেই নিশানা করেছে বিজেপি, আন্দাবাজি তোলাবাজি নেতাদেরকে চিনে নিয়েছে এবং সেই সমস্ত নেতাদের চোখে চোখে চোখ রেখে আজকে তারা প্রতিবাদ করছে। শিওরে পঞ্চায়েতে ভোটের আগে তৃণমূলের মাথায় পাহাড় প্রমাণ কোন দলের বোঝা, কিভাবে মিটবে শাসক দলের পারিবারিক কাদা ছোড়াছুড়ি, কি হবে পঞ্চায়েত ভোটে চরম অস্বস্তিতে ঘাসফুল শিবির। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার একটু জেলবন্দি কেষ্টন আমার খবরে নজর রাখা যাক। বীরভূমের জেলবন্দি জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বীরভূমেরই তৃণমূল নেতা কাজল শেখের। জেলে বসেই নাকি দলের নেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। তবে কি জেলে বসেও জেলাররা সেই কেষ্টর হাতেই? প্রশ্নটা উঠতেই বীরভূমের অভিনেত্রী সাংসদের মুখে একেবারে কুলু। যতই ঘুরিয়ে জিজ্ঞেস করো একই কথা, আমার থেকে উত্তর পাবে না। যতই ঘুরিয়ে জিজ্ঞেস করো একই কথা, আমার থেকে উত্তর পাবে না। মাস ছয়েকের বেশি সময় ধরে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা জেলে, তবুও তিনি এখনো বীরভূমের জেলা সভাপতির পদে। ইডি তাকে দিল্লি নিয়ে যেতে চাইছে, কিন্তু নানা মামলায় আটকে যাচ্ছে কেষ্টর দিল্লি যাত্রা। কখনো তার অর্ডারেই আদালতে পৌঁছে যাচ্ছে ফুল লাড্ডু, দাদা বলে তো ফুল লাড্ডু লানে গেলে পূজা করে। আবার আদালতের শুনানির মাঝে দেখা করে নিচ্ছেন অনুগামীদের সঙ্গে। এদিকে এক দলে থাকলেও লাল মাটির দেশে অনুব্রত প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত কাজল শেখ। জেলে থাকলেও কেষ্টর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কাজল শেখ, যা ঘিরে তোলপার রাজ্য রাজনীতি। কিন্তু বিকাশ দার সঙ্গে নিশ্চয় কথা হচ্ছে, যার জন্য বিকাশ দা বলছে তিনি কেষ্টদা কথা মতো চলছেন। বিকাশ দা কথা জেলা সভাপতি তো সভাপতি, তার ফোন চেক করলে বুঝতে পারবে কথা হচ্ছে। কেষ্টহীন বীরভূমে বারবার ক্ষোভের মুখে পড়েছেন দিদির দূতেরা। তবে কি পঞ্চায়েতের বৈতরণী পার করতে দলের ভরসা কেষ্টই? আর যদি তা নাই হয় তাহলে কাজল শেখের এমন মন্তব্যের কারণ কি? কাজল শেখের কথা বলবো, এ নিয়ে কি হয়েছে আমি জানবো থেকে। কাজল শেখের অভিযোগ আলোড়ন ফেলেছে, কিন্তু এই অভিযোগ তো বিজেপি আগে থেকেই করে আসছে এবং বীরভূম জেলা হাতের বাইরে যাচ্ছে বলে নাকি বীরভূমের জেলে নিয়ে যাওয়া হয়েছে কায়দা করে, এসব আমরা জানি, তো সেটা অসম্ভব কিছু না। তাহলে কি বিজেপির অভিযোগই সত্যি? পঞ্চায়েত ভোটে বীরভূমের রাশ হাতে রাখতেই নানা আছিলায় আটকে দেওয়া হচ্ছে কেষ্টর দিল্লি যাত্রা। পঞ্চায়েত ভোটে কেষ্ট ছাড়া চোখে অন্ধকার দেখছে শাসক দল। বীরভূম থেকে সৃজিতা বসু, রিপাবলিক বাংলা। নওশাদের মুক্তির দাবিতে মিছিল আইএসএফের, ভাঙড়ে 144 ধারা জারি পুলিশের, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি, সন্ধে ভাঙড় থানার তরফে মাইকে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কেউ কোনো রকম অবৈধ জমায়েত করবেন না, কেউ কোনো রকম অবৈধ জমায়েত করবেন না এবং এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবেন না। ভাঙড়কাণ্ডে গ্রেফতার বিধায়ক নওশাদ সিদ্দিকী আগামীকাল নওশাদের মুক্তির দাবিতে মিছিল করে আইএসএফ এবং মিছিলের পরেই 144 ধারা জারি পুলিশের, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। এলাকা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবেন না, ভাঙড় থানা এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য 144 ধারা জারি করতে করবেন না। শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবেন না।
আজ সন্ধ্যায় ভাঙর থানার তরফে মাইকিং করা হয়। ভাঙরে 144 ধারা জারি করলো পুলিশ, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। সন্ধ্যায় মাইকিং করে ভাঙর থানার তরফে। অশান্তি যাতে না ছড়ায় সেই আশঙ্কা 144 ধারা জারি হয়েছে, এমনই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ভাঙড়ে 144 ধারা জারি পুলিশের, অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি। সন্ধ্যায় ভাঙড় থানার তরফে মাইকিং করা হয়, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সেই ছবি। একদিকে গ্রেফতার করা হয় নওশাদ সিদ্দিকীকে, তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার মধ্যে একদিকে ভাঙড়ে অশান্তি, অন্যদিকে ধর্মতলায় যে আইএসএফ এবং পুলিশের মধ্যে বচসা এবং ধস্তাধস্তি, সেই দুটো মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছিল এবং ইতিমধ্যেই তাকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। ইতিমধ্যেই বারবার আমরা মিছিল দেখেছি, বারবার আমরা দাবি শুনেছি আইএসএফ এর তরফ থেকে যাতে তাকে মুক্তি দেওয়া হয়, এবং ইতিমধ্যেই ভাঙড়ে 144 ধারা জারি হয়েছে। বাংলা জুড়ে কোন কোন খবর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, কোন কোন খবর ব্রেকিং নিউজ, সেদিকে আমরা নজর রাখলাম। এরপর আমরা নজর রাখবো দেশের দিকে, সামগ্রিকভাবে দেশ জুড়ে আজকে কি কি খবর সব থেকে প্রাধান্য পেল সেদিকে নজর রাখবো। সমাদৃতার সঙ্গে দেখে নেব দেশের কথা। ধন্যবাদ বিশাখা, দেশের সব গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। দেশের কথা শুরুতেই নজর রাখবো ত্রিপুরার দিকে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের শেষ ল্যাপের প্রচারে এসে বিরোধীদের এক হাত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার আগরতলা সভা থেকে ডাবল ইঞ্জিন সরকারের হয়ে ফের সওয়াল করলেন মোদি। ত্রিপুরায় মূলত দ্বিমুখী লড়াই, প্রতিদ্বন্দ্বী বাম কংগ্রেস জোটকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। লেফট কি সরকার রহতি तो मैं दिल्ली से कितनी भी कोशिश करता, यहां ये काम इतनी तेजी से ही नहीं हो पाता। इसलिए याद रखिएगा, त्रिपुरा को चाहिए डबल इंजन सरकार। हमने हीरा यानी हाईवे, आईवे, रेलवे और एयरवे का संकल्प लिया था। आज त्रिपुरा में चारों तरफ इस हीरे की चमक दिखती है। केरल में कांग्रेस और वामपंथ के बीच में कुश्ती चल रही है, लड़ाई चल रही है, और त्रिपुरा में दोस्ती कर रहे हैं। केरल में कुश्ती, त्रिपुरा में दोस्ती। कुछ नेताओं को सत्ता की भूख है, उन्हें अपनी तिजोरी भरनी है। इनके लिए अपने कार्यकर्ताओं और अपने वोटरों की भावना बिल्कुल मायने नहीं रखती। ভারতের বৃহত্তম বিমান প্রদর্শনী এয়ারো ইন্ডিয়া 2023 এর সূচনা হলো বেঙ্গালুরুতে। প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হলো বিমান প্রদর্শনী। বেঙ্গালুরুর বায়ুসেনা ঘাঁটিতে আকাশ জুড়ে কসরত দেখালো সেনার বিমান কপ্টার। প্রদর্শন করা হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোনেরও। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান,
আকাশের কয়েক হাজার ফুট উচ্চতায় কসরত দেখাচ্ছে বায়ুসেনার কপ্টার। কখনো দর্শকের হার হিম করে আকাশ থেকে সোজা নেমে আসছে যুদ্ধ বিমান, কখনো বা মাঝ আকাশেই ফ্লিপ করে 360 ডিগ্রি ঘুরে বাঁক খাচ্ছে বিমান। বেঙ্গালুরুতে শুরু হলো এশিয়ার সব থেকে বড় বিমান প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া 2023। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শুরু হলো প্রদর্শনী। মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং যুদ্ধ বিমানের প্রদর্শনীর জন্যই এই সমরাস্ত্রের আয়োজন করেছে দেশের প্রতিরক্ষা মন্ত্রক। প্রদর্শনীতে অংশ নিয়েছে রিপাবলিক বাংলা। দেশের কথা আজ এ পর্যন্তই, ফিরে যাব বিশাখার কাছে। ধন্যবাদ সমাজেতা। বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি। এরপর সন্তুর সঙ্গে দেখুন বাংলার খবর কি। চোখ থাকুক রিপাবলিক বাংলায়।